নিউ ইয়র্ক সিটির উবার ও লিফ্ট চালকরা তাদের দাবি আদায়ের জন্য চব্বিশ ঘন্টার ধর্মঘটে যাচ্ছেন এই জন্য তারা আগামী তেইশ অক্টোবর সোমবার উবার ও লিফ্টের অ্যাপস বন্ধ রাখবেন শুক্রবার নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান বলেন ট্যাক্সি ড্রাইভাররা বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন কর্মসূচি অনুযায়ী ওই দিন উবার ও লিফ্ট চালকদের অ্যাপস বন্ধ থাকবে তারা গাড়ি চালাবেন না এতে যাত্রীদের কষ্ট ও দুর্ভোগ হবে এবং চালকদের ইনকামও হবে না কিন্তু কিছুই করার নেই বলে এ সময় জানান তিনি